যারা উন্নয়ন মানে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। বাড়ছে নদ নদীর পানি, 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট কিংবদন্তিরা, সেরা খেলোয়াড়ের দৌড়ে সাকিব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণীর সমালোচক দেশের উন্নয়ন অগ্রগতিকে সবসময় ভিন্ন চোখে দেখে। গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি বলেন, যারা উন্নয়নের ধারা মেনে নিতে পারে না তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না। বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ শোভন। শোকাবহ আগস্টের কর্মসূচি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির এই বৈঠক। শুরুতেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। বাংলাদেশটাকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। নিয়মতান্ত্রিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করার কারণেই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এক দশকের মধ্যে আজকে বাংলাদেশ সারা বিশ্বটা উন্নয়নের রোল মডেল, বাঙালি জাতি সারা বিশ্বটা সম্মান পেয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করেছে। আমাদের এই চলার পথ কিন্তু খুব সহজ ছিল তা না, প্রতি পদে পদে বাধা, অগ্নিসন্ত্রাস, খুন, নির্যাতন অনেক কিছু সহ্য করতে হয়েছে, তারপরেও আমরা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হয়েছি। তবে একটি চক্র দেশের গণতান্ত্রিক এই ধারা আর এই উন্নয়নকে মেনে নিতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই যে আমরা অর্থনৈতিকভাবে যত দূরই আগাই, কিন্তু কিছু লোক সবসময় এটাকে মানে একটা ভিন্ন চোখে দেখা অভ্যাস। এই এরা আসলে কখনো ওই গণতান্ত্রিক ধারাটা চায় না। গণতান্ত্রিক ধারাটা হলে আমার মনে হয় যেন তাদের বোধহয় দম ঘটে, তারা বোধহয় নিঃশ্বাস নিতে পারেন, এরকম একটা ভাব তাদের। বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী, একই সাথে দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। অনেক সময় পানি হচ্ছে, বন্যা হচ্ছে, বা কোথাও নদী ভাঙ্গন হতে পারে, বা পাহাড়ে ধস নামতে পারে, আমরা কিন্তু প্রতিনিয়ত সারা দেশে কোথায় কী ঘটছে প্রতিনিয়ত আমরা খবর নিচ্ছি এবং সেখানে যার যার দায়িত্ব সেটা দেওয়া আছে, তারা সঙ্গে সঙ্গে তাদের দায়িত্বগুলি পালন করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলও সক্রিয় থাকতে হবে, কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে অনুকরণীয় বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করা, এই নীতি নিয়েই আমরা কাজ করি বলেই আজকে দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে নদ নদীর পানি। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বন্যার সাথে যোগ হয়েছে নদী ভাঙন, দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলো। তিস্তা ব্যারাজের সব কটি স্লুইস গেট খুলে দিয়েছে ব্যারাজ কর্তৃপক্ষ। লালমনিরহাটে 7টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। শেরপুরের ঝিনাইগাতিতে পানির স্রোতে মহারশী নদীর দিঘির পাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে প্রায় 5,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ার সাথে সাথে বেড়েছে নদীর ভাঙন, উৎকণ্ঠায় আছে নদী তীরবর্তী মানুষ। বোয়ালকান্দির বেশ কিছু স্থাপনা ভাঙনের মুখে। হাই রে বাঙ্গুলি, এইরকম বাঙ্গুলি
আর জীবনে দেখি নাই। 70-80 বিঘা জমি নদীতে ভেঙে গেছে, আমাদের এখন কোনো ব্যবস্থা নাই। আঙ্গো খাওয়া না যায়, আমরা অস্থির, আঙ্গো ফেরে ভাত নাই। নদ নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। 3 দিনে গৃহহীন হয়ে পড়েছে নদী তীরবর্তী কয়েকশো পরিবার। পানি আসতেছে হুরহুর করে, বাচ্চা বাচ্চা নিয়ে সমস্যা। বন্যায় যদি বাড়িঘর যদি তলে যায়, তাতে আমার কাজ করার কোনো অবস্থা নেই। পাহাড়ি ঢল বেড়েছে নেত্রকোনার কলমাকান্দা সহ সব নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টিতে দ্বিতীয় দফা সোমেশ্বরী ও কংস নদীর পানি বাড়ায় বন্যা হতে পারে নিম্নাঞ্চলে। পার্বত্য অঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বান্দরবানের নিম্নাঞ্চলের প্রায় 10,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। রাস্তার তলিয়ে ও সড়ক ধসে যাওয়ায় চতুর্থ দিনের মতো বন্ধ আছে বান্দরবান রাঙামাটির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। এদিকে উত্তর পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। সিলেটের কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাফলং ও লালাখাল এলাকা দিয়ে উজানের ঢল অব্যাহত থাকায় জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পানি বেড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। সুনামগঞ্জের গোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। প্লাবিত হচ্ছে জেলা সদর বিশ্বম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চলের কয়েক শতাধিক গ্রাম। 238টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানির কারণে বন্ধ রাখা হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রশাসন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। অতিবৃষ্টির কারণে দেশের 10 জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝুঁকি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ অবস্থায় আগাম প্রস্তুতি রয়েছে। 1 লক্ষ টাকা এবং পরবর্তীতে 1,80,000 টাকা আরো সেখানে পাঠানো হয়েছে। প্রস্তুত আছে রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক আর 67টি ওয়াটার রেস্কিউ টিম। রেড ক্রিসেন্ট, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদেরকে এবং স্কাউটদেরকে প্রস্তুত রাখা হয়েছে বন্যা কবলিত জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য। পদ্মা সেতু তৈরি নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম, কুমিল্লা ও নড়াইল থেকে 3 জনকে আটক করেছে র্যাব। চট্টগ্রামের আনোয়ারার তৈলার দ্বীপ থেকে আরমান হোসেন নামে এক যুবককে আটক করা হয়। র্যাব জানায়, পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে এ সংক্রান্ত গুজব ও প্রচারণা নিয়মিত ফেসবুকে চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল আরমান। এদিকে কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে হায়াতুন নবী নামে এক যুবককে আটক করা হয়েছে। ভোরে লাকসামের আশাথী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এছাড়া নড়াইলের লোহাগড়ার মাকড়াইল গ্রাম থেকে শহীদুল ইসলাম সোহেল নামে এক আইটি বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে র্যাব। এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 42-44 টাকা দরে। বাড়তি আদা রসুন সহ প্রায় সব ধরনের মশলার দর, মাছের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাসেল খানের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 18-20 টাকা। কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে বলে দাবি বিক্রেতাদের। এছাড়া রসুন, আদা সহ বেড়েছে সব ধরনের মশলার দাম। রসুন, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সরকারের ট্যাক্স বসাইয়া মানে বসাইছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ট্যাক্স বাড়াইছে 5%, হেরা বাড়াইছে 30%। আমরা স্বল্প মূল্যে চাকরি করি, এখন 130 টাকার পেঁয়াজ এখন 220 টাকা, 30 টাকা কিনা লাগতেছে। এবার তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। গৃহস্থরা বেশি দাম পাওয়ার আশায় বিক্রি করতেছে না, ঘর থেকে ছাড়তেছে না। সবজির দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের দাবি দাম তেমন বাড়েনি, তবে মানতে নারাজ ক্রেতা। সবজির দাম মোটামুটিভাবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি, কারণ বৃষ্টি বৃষ্টির কারণে মাল আশায় কম। মানে শসার দাম বাড়িয়ে গেছে, আপনি টমেটোর দাম বাড়ছে, গাজরের দাম বাড়ছে। 50 টাকা কেনা লাগবে, 10 টাকা কিনতে হয়, মানুষ তো তখন সবাই কিনতে বাধ্য। স্থিতিশীল রয়েছে চালের বাজার। মিনিকেট বিক্রি হচ্ছে 48-50 টাকা ও নাজির শাইল বিক্রি হচ্ছে 55-70 টাকা দরে। তো এক সপ্তাহে 10 দিনের মধ্যে চালের দাম
বাড়ে নাই, দাম বাড়েনি। মাছ ও মাংসের বাজারে খাসি বিক্রি হচ্ছে 800, ছাগল 700 আর গরুর মাংস 550 টাকা ধরে। তবে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ময়মনসিংহের ঐতিহ্য মুক্তাগাছা জমিদার বাড়ি, কালের কামড় একে নিয়ে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে। দেরিতে হলেও প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির সংস্কার শুরু করেছে। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সংরক্ষণে বড় প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মুক্তাগাছা আচার্য বংশের প্রথম শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, তিনি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তার বংশধররা দাপটের সাথে জমিদারি পরিচালনা করেছেন প্রায় 200 বছর। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর আচার্য বাড়ির বংশধরেরা ভিটেমাটি ছেড়ে চলে যান ভারতে। এরপর থেকে জমিদার বাড়ির অযত্ন শুরু হয়। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ এ ভবনের দায়িত্ব নিয়ে এর সংস্কার কাজ শুরু করেছে। জমিদার বাড়ি ফিরে পাচ্ছে পুরনো ঐতিহ্য। মুক্তাগাছা জমিদার পরিবারকে একটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দর্শনীয় পর্যটক স্থান হিসেবে মানে তৈরি করার জন্য জানি সার্বিক পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংস্কার শুরু হওয়ার পর জমিদার বাড়ি দেখতে আসছেন দর্শনার্থীরা। বিভিন্ন জায়গা থেকে এই দর্শনার্থীরা আসে, এখানে তারা বিশ্রাম নেবে সেটার ব্যবস্থা নাই। এটা খুব ভালোভাবে সুন্দরভাবে সাজাইতেছে, এখন খুবই ভালো লাগতেছে। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নতুন করে জমিদার বাড়ি সংস্কার হয় খুশি বিশিষ্ট জনেরাও। প্রত্নতত্ত্ব বিভাগ এবং বর্তমান সরকার সেই পুরাতনকে নতুন করে সাজাবার চেষ্টা করছেন। তাই এতে আমাদের দেশের যারা লোকজন আছে তারা সেই অতীতের ঐতিহ্যকে নতুন করে দেখতে পারবে। ঐতিহ্য রক্ষায় বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের যে ঘূর্ণায়মান মঞ্চ ছিল সেটি ধ্বংস হয়ে গেছে, বিল্ডিং অবকাঠামো নষ্ট হয়ে গেছে, যে সেগুলো আমরা রেস্টোরেশন করার জন্য যা যা করার দরকার আমরা সেই কাজটি শুরু করেছি। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এই জমিদার বাড়ির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের জনজীবন ব্যাহত, দার্জিলিং এ ভূমিধস, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। বিপিএল ফুটবলে আরামবাগকে 3-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীতে হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের দুদিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক সাইদুর রহমান এবং কামাল উদ্দিন ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যারা উন্নয়ন মানে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। বাড়ছে নদ নদীর পানি, 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট কিংবদন্তিরা, সেরা খেলোয়াড়ের দৌড়ে সাকিব। সর্বশেষ খবর জানতে ডায়ল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইন। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল।